everyone, assalamu alaikum. This is Sylvia Lidola from British Council's official IELTS test center FutureEd. So ajke amra abare chole ashlam arekti success story niye jekhane amader sathe ache Nikita apu. Tini amader ekhan theke preparation course kore IELTS exam diyechen. So cholun tar kichu experience jana jak. Apu, first of all, congratulations. Thank you. Je apni 8 peyechen IELTS e. আপনি যদি আপনার আইএলটিএস প্রিপারেশন কোর্সের ব্যাপারে কোনো কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতেন আমাদের সাথে? ওয়েল, আমি হচ্ছে উইকডেইজের কোর্সটা নিয়েছিলাম। উইকে দুদিন করে ক্লাস হতো এবং আমি ওখানে আমাদের এক্সপিরিয়েন্স টিচাররা ছিলেন, যারা স্পেশালি সারা ম্যাম অ্যান্ড ফারজানা ফাহমিদা ম্যাম, সরি, তো সারা ম্যামের ব্যাপারে স্পেশালি বলতে চাই, কারণ ওনার আমি সবগুলো স্পিকিং ক্লাস এবং রাইটিংয়ের ক্লাস করেছিলাম। অ্যান্ড ওনার যেহেতু 20-25 বছর অভিজ্ঞতা আছে এবং উনি একজন অফিসিয়াল এক্সামিনার, তো ওনার গাইডলাইন্সগুলো আমি অনেক ভালো করে ফলো করেছি এবং সেটা আসলে আমার মেইন পরীক্ষায় কাজে লেগেছে অনেক। অ্যান্ড এই জন্য আর কি আমার মনে হয় যে কোর্সগুলো আমাকে অনেক হেল্প করেছে। অ্যান্ড এরপর আমি অনেকগুলো মক টেস্টও দিয়েছি, মানে ফ্রি মক টেস্ট দুটোর সাথে আরও আমি 5টা মক টেস্টের যে প্যাকেজটা আছে ওটাও নিয়েছিলাম পরে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট রিয়েলি হেল্প মি। এবং কোয়েশ্চেন্স প্যাটার্ন খুবই স্ট্যান্ডার্ড, মানে এখানে অবভিয়াসলি মাচ হার্ডার দ্যান দ্য অ্যাকচুয়াল এক্সাম অ্যান্ড উইচ রিয়েলি হেল্পস। আর যদিও অ্যান্ড এক্সামস পরিবেশের ব্যাপারে যেটা বলবো, মক টেস্টের পরিবেশ এবং মেইন এক্সাম যেহেতু আমি একই সেন্টার থেকে দিয়েছি, প্রায় সিমিলার এক্সাম কন্ডিশন এবং খুবই এখানে মেনটেইন করা হয় পুরো পরিবেশটা, খুবই অফিসিয়াল ওয়েতে যেভাবে অ্যাকচুয়াল এক্সামে হয়ে থাকে। অ্যান্ড এটা আসলে প্রিপারেশনে একটা স্টুডেন্টকে অনেক হেল্প করে, বিকজ মক এক্সামে যেই পরিবেশে আমরা পরীক্ষাটা অ্যাটেন্ড করবো সেটা অ্যাকচুয়ালি যতটা মেইন পরীক্ষার সাথে মানে সিমিলার হবে, আমাদের প্রিপারেশন নিতে আরও সুবিধা হয়। দ্যাটস গ্রেট আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি কোয়েশ্চেন করার আগে আপনার এক্সপিরিয়েন্স পুরোটা আমাদের সাথে শেয়ার করে ফেলেছে। সো এটা ছিল আমাদের আইএলটিএস সাকসেস স্টোরি। সো আপনারাও চাইলে আমাদের শ্রোতে আইএলটিএস প্রিপারেশন কোর্স করে আইএলটিএস এক্সামের প্রিপারেশন নিতে পারেন এবং আমাদের এখানে স্টাডি অ্যাব্রোডের প্রসেস করে আমাদের সাথে থাকতে পারেন। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।